뭐란 데서 뭐하자 너 먹기 무스보 안 쓰다가 포기니 받자 너희래 해 아버 뭐란 데서 뭐하자 무스보 아 숯불어 아 이놈이 숯불어 에 옛날 그 카트그는 내가 사자니키 에 옛날 때 가부숨을 들려줘 꽃도 말라 말라 드립이 사자니키 옛날 까우핀드나 꽃나 아버 뻔다 그러 타건나 뭐 기 아버 뻔다라 뭐 도랑시 কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মা তুমি কোথায় পড়ো চাচা আমি মাদ্রাসায় পড়ি মা তুমি কোন গ্রামের মেয়ে আমার গ্রামের বাড়ি কইজুরি তোমার বাবার নাম কি আমার বাবার নাম মনির মা একটা কথা বলি হ্যাঁ চাচা বলেন তোমার সাথে কি আমার তোমাকে বাড়িতে নিয়ে যাবে চাচা আপনি সত্যি বলতেছেন আমার বাড়িতে যাবেন হমা আমি অবশ্যই নিয়ে যাবো আপনারে নিয়ে যাবো নাকি চলেন যাই ঠিক আছে চলেন আপনার এই বাড়িতে এই মেয়েটা মানায় না তাই যদি কিছু মনে না করেন আমার ছেলেকে দিয়ে আপনার মেয়ের এমনি বাড়ি চাই সত্যি কইতেছেন ভাই সাহেব এতে কি আপনার ছেলে মত দিবে অবশ্যই মত দিবে আমার ছেলে আমার কথা বাইরে যাবে না এটা কি কইতেছেন আপনার ছেলে আপনি চিন্তা করেন না আমার ছেলের সম্বন্ধে আমি ভালোভাবে জানি আমি যা বলবো ছেলে শুনবে আপনার কোনো সমস্যা নাই তাহলে ভাবি আগামী শুক্রবার আইসা আপনি মেয়ে তুলে নিয়ে যাবো আপনি কি বলেন আপনারা যা ভালো মনে করেন তাই করেন তাহলে মাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনি তাড়াতাড়ি আসো সবাই বাইরে রেডি দাঁড়িয়ে রয়েছে তোমার দেরি হইতাছে বাইরে হবো না বাইরে হবো না তোর ও বউ ঘর থেকে ছয় মাস বাইরে হবো না শুক্র কি ব্যাপার তোমার এই অবস্থা আজকে এক জায়গায় বেড়াইতে যাইতেছি একটু ভাবির মতো মডার্ন ড্রেস পরো মডার্ন ড্রেসের মর্যাদা তোর বউ কি বুঝবো আনছে দেখা ফকিনের বাচ্চা দইরে হে আবার মডার্ন ড্রেসের মর্যাদা বুঝবো চুপ করো আই তুমি চুপ করো হ্যাঁ এই নাকি খাতে করে নিয়ে আসা যায় নাকি হ্যাঁ এই নাকি কাপড় তুমি ঢিলে লো কত ভালো ভালো থ্রি বিষয় রাখিসি হেনে একটাও পিনতে না কয় না আমার পর্দা করে থাকেন দেখবো কি আমার পর্দা আলা বোধর আনছি আর চপ দেখ আমার বড় বৌমা কত ভালো কি সুন্দর ফ্যাশন করে এখানে মেলা করছে নিয়ে গেলে মাইসে চাওয়া থাকবো দিয়েটাই আমার শান্তি আর কি ধরে নিছে মাথায় এত বড় ঘুমটা বুধ জানি কোনকার আম্মা আমার বাবা মা যেভাবে আমার চলাচল করতে শিখাইছে আমি সেইভাবেই চলাচল করি আসলে আমি তো গরিব ঘরের মেয়ে এইভাবেই চলাচল করি আমি অভ্যস্ত আপনাদের যদি সমস্যা হয় আমারে নিয়ে যাইন না আমি বাড়িতেই থাইকা যাই শোনো আজকের দিন আরও শান্তি করো না যেহেতু বাহির হয়ে আসছে যাকে তাকে গেলে কি হবে ঠিক আছে কিন্তু আমার নগদ কিন্তু রাখা হবো না ওই খেয়াত কিন্তু তোমার নগদ রাখো
চামাশা দিন এমনি এমনি তাও চলো এখন দেখো বাবা ওই যদি এই অবস্থায় যায় তাহলে কিন্তু আমি তোমাদের সাথে যাবো না আমি ওই যে মেয়েটা নিয়ে চলে গেলাম কেস তুই যা বৌমার আমি নিয়ে আসতেছি হ্যাঁ পোলা আমার খারাপ কয় নাই তোমার বৌমা তুমি নিয়ে আহো নয় গেল মা চলো বৌমা মন খারাপ করো না সব চিন্তা করো তুমি চলো যাই কিছু মনে করে নাই আর আজকে যদি তোমার স্বামী মুন্নির সাথে নাচ করতো তুমি কি করতা আব্বা আপনি এত বড় কথা কি করে কইলেন আর আমার স্বামী কেন ওর সাথে নাচতে যাইব চুপ একদম চুপ তুমি কোটিপতি মেয়ে সে গরিবে দেখাও আর মুন্নি গরিবের মেয়ে মুন্নি গরিবের মেয়ে হলেও তোমার মনটা অনেক অনেক ভালো কথা বলে দাও না থাক আব্বা ভাবির কিছু বললেন না আপনি আসলে আমি এখানে এসে ভুল করছি আমার আশাটা এখানে ঠিক হয় নাই বৌমা তুমি চুপ করো তুষার বাবা তুমি শিক্ষিত ছেলে তুমি তোমার বড় বাবার সাথে নাচ করতেছ ছি ভাব তো আমার খুব অবাক লাগে থাক আব্বা আপনি উত্তেজিত হইন না আপনার শরীর অসুস্থ হব তো চলেন নামাজের সময় হয়ে গেল আপনার ওজুর পানি দিই ওজু কইরা নামাজ পড়েন তা চলো বৌমা বৌমা বড় বৌমা আপনার কি জ্ঞান আক্কেল আছে আম্মা কিছু যে আমি আপনার পানি উঠাই দিমু আমি কোন বংশের মাইয়া আপনি ভালো করে জানেন না আমি কি এবারে দাসী বন্দী নাকি যে আপনি অমনি যা বলবেন তাই হুকুম পালন করবো অমনি আমি দেখেন আম্মা আমি কোনো পানি টানি উঠাই দিতে পারবো না নিজের পানি নিজে উঠাই নিতে পারেন না আপনি কি ভাবছেন আমি কি আপনার ওই ছোট পোলার বোন মতো চাকরানি নাকি আর ওর মতো কি ফকির নি বংশের মাইয়া যে আমি ও কাম করবো ইস আমারে কখনো হুকুম টুকুম দিতে আসবেন না বলে দিলাম বৌমা এটা তুমি কি কইতেছ তুমি তুমি আমারে এই কথা কইতেছ আমি নিজে হাতে তোমার দেখা হইনা এবার টানলাম আর তুমি আজকে আমারই মুখের উপরে এত বড় কথা কই দিলে আর চাকরানি কইলে
বউ মানেই তো চাকরানি। যখন বাপের বাড়ি থেকে মেয়েরা স্বামীর বাড়ি যায় তখন সেই বাড়ি চাকরানি হয়ে যায়। আর তুমি ওই ঘোড়া দিতেছো আমারে? হ্যাঁ, তুমি মানুষ নাকি? ও আমি মানুষ না, মানুষ বুঝি এখন আপনার পোলার বউ ছোটটা? হ্যাঁ আমি এখন তো মানুষ না, আমার তো ভালো লাগবেই না। আর আপনি কোন সময় আমাকে কাজের কথা দেন? হ্যাঁ বৌমা যা কুমা, মুখ সামনে এখানে কুমা, আমি তোর শাশুড়ি কিন্তু। এই এত উঠেছে, এত বলে সাহস আপনার? আঙুল উঠে নেই, আঙুল একদম ভাঙে। যাই যাও, আজকে যদি শিক্ষা হয়ে থাকে এরপর থেকে যেন আমার আর কোনো কাজের হুকুম দেওয়া হয় না। বলে দিলাম আমি কে ভাই যা শিখান দি নাকি? হ্যাঁ রক্ত, এটা কি হয়ে গেল? ভাবি এটা কি করলো তুমি? কি করছি তোমারে কই যাইব? হ্যাঁ ভাবি দেখো, ভাবি তুমি বড়লোক ঘরের মেয়ে হতে পারো কিন্তু আমার গায়ে হাত তোলার তোমার ঠিক হয় নাই। তুমি এই বাড়িতে আমার আগে আসছো কিন্তু সবার মনে ভিতর তুমি ঢুকতে পারো নাই। তুমি আজকে যা করলা কাজটা তুমি ঠিক করো নাই। আমি গরিব ঘরের মেয়ে, হয়তো বা আমি কষ্ট করে বড় হয়েছি, বাপ মা আমার কষ্ট করে বড় করছে কিন্তু আদব কায়দা শিখাইছে আমারে। কার সাথে কিভাবে কথা বলতে হইব, কিভাবে চলাফেরা করতে হইব সব কিছুই শিক্ষা দিছে আমারে। আমি গরিব ঘরের মেয়ে দেখা আম্মা আমারে দেখতে পারে না, হয়তো আমার শরীর দিয়ে গন্ধ করে দেখা আমার কাছে আমারে যাইতে দেয় না, তাই বলে আমি কিছু মনে করি না, কারণ উনি তো আমার মা। বৌমা আসলে না, আমি সোনা চিনতে ভুল করছি। কাসরে সোনা বিলা ভাই বেন, আমার সংসার আমি তুলছি, এই মস্ত বড় ভুল করছি বৌমা। আসলে আসলে এই কামড়া করা আমার ঠিক হয়নি, কিন্তু কিন্তু তুমি যে এমন একটা কাজ করবা এটা আমি কোনদিনও বুঝবাই কে। তবে তবে তোমার মতো বউ এই সংসারে আমার রাহারা মোটেও ঠিক হবো না। আমি আমি আমার এই সোনার মতো বৌমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি আজ তো বুঝতে পারছি বৌমা, আজকে আমি সত্যি করে বুঝতে পারছি যে আমার ঘরের লক্ষ্মীর এতদিন আমি অবহেলা করে আইছি। বুঝতে পারছো কেন গরিব ঘরে মেয়ে আনছিলাম? আমি সব বুঝে পাইছি, গোবরেও যে পদ্ম ফুল থাকে এটা এটার প্রমাণ আমি আজকে নিজেই আমি নিজেই।